পৃথিবীতে সকল প্রকার ডকুমেন্ট তৈরির জন্য যেমন বিজনেস লেটার রিসার্চ পেপার লেখাপড়ার ক্ষেত্রে ডকুমেন্ট তৈরি চিঠি লেখা নিউজপেপার এবং মার্কেটিং ব্রোশিওর তৈরিতে সব সময় ওয়ার্ড প্রসেসর ব্যবহার করা হয় এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ওয়ার্ড প্রসেসর হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ওয়ার্ড প্রসেসর হচ্ছে এমন একটি সফটওয়্যার যে সফটওয়্যারগুলো টাইপিংয়ে অথবা ওয়ার্ড নিয়ে কাজ করে এবং অন্যান্য আরও অনেক রকম ওয়ার্ড প্রসেসর রয়েছে যেমন ওপেন অফিস সফটওয়্যার রয়েছে গুগল ডক্স রয়েছে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড হলো পৃথিবীর শ্রেষ্ঠ ওয়ার্ড প্রসেসর কারণ আপনার একটি স্মার্ট এবং একটি চোখ ধারানোর ডকুমেন্ট তৈরির জন্য যা যা কিছু প্রয়োজন পৃথিবীর সবচেয়ে লেটেস্ট ফিচারগুলি রয়েছে এই মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে তো মাইক্রোসফট ওয়ার্ড যারা একদম পারেন না যারা একেবারেই নতুন তাদের জন্য কিংবা যারা অনেক ওল্ড ভার্সন অফিস দু হাজার দু তিন দু সাত দু হাজার দশ ব্যবহার করেছেন তাদের জন্য অবশ্যই এই শিক্ষণীয় ভিডিওটি টিউটোরিয়ালটি আপনাদের জন্য প্রয়োজনীয় এছাড়া আপনি যদি অফিস দু হাজার তেরো ষোলো ব্যবহার করে থাকেন তাহলেও আপনি এই ভিডিওগুলো দেখে আপনি আপনার নলেজকে আপডেট করতে পারেন কারণ আমরা এখানে অফিস দু এই সফটওয়্যারটি ব্যবহার করছি এবং অফিস দু এই সফটওয়্যারটি অফিস দু হাজার তেরো এবং ষোলোর কিছুটা কাছাকাছি বাট অনেক ফিচারগুলি আপডেটেড এখানে রয়েছে এবং এই মাইক্রোসফট ওয়ার্ডের এই টিউটোরিয়ালসটি আপনি দেখে শিখতে পারবেন তখনই যদি আপনার কম্পিউটারে একটি মাইক্রোসফট অফিস সফটওয়্যারটি ইনস্টল করা থাকে এবং মাইক্রোসফট ওয়ার্ড সেখানে থাকবে যাদের ক্ষেত্রে মাইক্রোসফট অফিস দু নেই তারা অনলাইন থেকে ডাউনলোড করে ইনস্টল করতে পারেন এবং যাদের টাকা আছে তারা কিনতে পারেন আর যাদের টাকা নেই তাদের জন্য অনলাইনে বিভিন্ন ধরনের উপায় রয়েছে যার মাধ্যমে আপনি অফিস দু হাজার উনিশকে অ্যাক্টিভেট করে ব্যবহার করতে পারেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক তো আপনার কম্পিউটারে যদি মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল করা থাকে তাহলে আপনি এই সফটওয়্যারটি আপনি কিভাবে ওপেন করবেন সেটি এখন দেখাবো এটির জন্য আপনি কম্পিউটার স্টার্টমেন্টতে ক্লিক করুন এবং সেখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে আমার এখানে বিভিন্ন ধরনের সফটওয়্যার ইনস্টল করা আছে সেখানে আপনি মাউসের চাকা ঘুরিয়ে নিচে নামুন এবং সেখানে দেখতে পাবেন ওয়ার্ড এখানে আপনি ক্লিক করুন এবং সাথে সাথে আপনার ওয়ার্ড এই সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার সাথে সাথে আপনি এখানে দেখতে পাবেন এটাকে বলা হয় ওয়েলকাম স্ক্রিন ওয়েলকাম স্ক্রিনে আপনি যে অপশানগুলো পাবেন যেমন নিউ আপনি এখান থেকে কোনো নতুন ডকুমেন্ট তৈরি করতে পারেন বাম পাশে দেখুন আপনি নতুন ডকুমেন্ট তৈরি করতে পারবেন কোনো ফাইলকে ওপেন করতে পারবেন এবং ইত্যাদি ইত্যাদি অ্যাকাউন্ট ফিডব্যাক অপশন রয়েছে তো আমরা এখানে একটি ফাইল কি করে আপনি ওপেন করবেন সেটি আপনাদেরকে দেখাবো এই যে দেখুন বাম পাশে ওপেন একটি অপশন রয়েছে আমি এখানে ক্লিক করি এবং ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি আমার এই যে রিসেন্ট ডকুমেন্ট আমার যদি কোনো রিসেন্ট ডকুমেন্ট খোলা থাকতো তাহলে এখানে আমরা সেটা দেখতে পেতাম আপনার যদি ওয়ান ড্রাইভ অ্যাকাউন্ট থাকে সেখানে আপনার ফাইল থাকে সেখান থেকে আপনি ওপেন করতে পারবেন দিস পিসি অর্থাৎ আমি এই কম্পিউটার থেকে আমি এটাকে ওপেন করতে পারবো এবং ব্রাউজ থেকে আমি ব্রাউজ করে করতে পারবো এবং এই ব্রাউজ অপশানে ক্লিক করে আমরা আমাদের নর্মালি ব্রাউজ অপশানে ক্লিক করলে আমাদের ডকুমেন্ট যে জায়গাটি রয়েছে সেখানে আমরা চলে যেতে পারি এবং এখান থেকে যদি আমি এখানে ক্লিক করে বড় করি তাহলে কিন্তু আমার এই উইন্ডোটি বড় হয়ে যাবে আমার মূল ডকুমেন্ট আমি যেটা ওপেন করবো সেটি রয়েছে আমার ডেস্কটপে আমি বাম পাশ থেকে ডেস্কটপ সিলেক্ট করি এবং সোলার সিস্টেম আমি এটা ক্লিক করে আমি এখান থেকে ওপেন এই বাটনে ক্লিক করলেই আমার ডকুমেন্টটি ওপেন হয়ে যাবে তো আমি এখান থেকে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই দেখুন আমার এই ডকুমেন্টটি ওপেন হয়েছে আমার দেখুন আমার নাইনটি পারসেন্ট এখানে জুম শো করছে আমি যদি এটাকে আর একটু বড়ো করি তাহলে আমি আমার ডকুমেন্টটি দেখতে পাবো এই ডকুমেন্টটি অনেকগুলো পৃষ্ঠা রয়েছে যেমন এখানে নয়টি পৃষ্ঠা রয়েছে এবং এই পৃষ্ঠাগুলি আমি দেখার জন্য এখানে স্ক্রোল বার আছে স্ক্রোল বারটি আমি আমার মাউসে বাম বাটনে ক্লিক করে আমি নিচে টেনে ড্র করে আমি আমার সমস্ত পেজ দেখতে পারি এছাড়া আমি চাকা ঘুরেও নিচের দিকে নেমে আমি এই ডকুমেন্টটিকে দেখতে পারি নর্মালি কোনো ডকুমেন্ট দেখার জন্য আমাদের ভিউ ট্যাব একটি রয়েছে হ্যাঁ তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এটি এখন রয়েছে কিন্তু আমার প্রিন্ট লেআউট মুডে আমি এখান থেকে যদি ওয়েব মুডে বা ওয়েব লেআউটে ক্লিক করি তাহলে দেখুন ওয়েবে একটি পেজ বাম থেকে ডান পাশ পর্যন্ত পুরোটা জায়গা জুড়ে থাকে হ্যাঁ যেমন এই ডকুমেন্ট আমি যদি ছোটো করি বাম পাশে স্ন্যাপ করি দেখুন ছোট হয়ে গেছে ইন্টারপ্রোক্টিভ হয়েছে অর্থাৎ আমি যেভাবে রাখবো সেভাবে হবে এটা এবং আরেকটি মুড রয়েছে সেটি হচ্ছে রিডিং মুড অর্থাৎ রিড মোড আমি এখানে ক্লিক করি এবং এটি আপনাদের দেখাতে যাচ্ছি যেহেতু আমি এখন পর্যন্ত কোনো ধরনের এডিটিং পারি না শুধুমাত্র একটি ফাইল ওপেন করতে পেরেছি এবং সেটাকে রিড মোডে আমি এখন দেখি তো দেখুন আমার শুরুতে কিন্তু এক নম্বর পেজ দেখুন স্ক্রিন ওয়ান এবং টু দুটো পেজ শো করেছে এবং রিডিং মোডে দেখুন পেজ কিন্তু আমার নয় থেকে বারো হয়ে গেছে অর্থাৎ রিডিং মোডে পেজ নিজের মতো করে মাইক্রোসফট ওয়ার্ড ছোটো করে আপনাদেরকে দেখাবে পরে পেজে যাওয়ার জন্য আমরা মাউসের চাকাটি ঘুরাই তারপরে পেজে যাওয়ার জন্য চাকাটি করে দেখুন আমরা এখান থেকে এভাবে পড়তে পারি ওকে অথবা এখানে রাইট সাইডে যে অ্যারোটি আছে রাইটেরও এটা ক্লিক করেও পরে পেজে আমরা যেতে পারি ওকে এখানে দেখুন কয়েকটি অপশন রয়েছে ফাইল অপশন সে ফাইল অপশন আগের যে ফাইল আমাদের মূল ফাইল অপশন সেটি এরপর হলো টুলস টুলস দিয়ে আমি কোনো একটি ওয়ার্ড যদি আমি সার্চ করতে চাই সে সার্চ করতে পারি ধর যাক আমি সান যেহেতু আমার সোলার সিস্টেমে এই ডকুমেন্ট রয়েছে আমি সান জানতে চাই দেখুন সান আমি এখানে লেখার সাথে সাথে অটোমেটিক সে ডকুমেন্টটি খুঁজে বের করেছে যে সান এতগুলি ওয়ার্ড রয়েছে আমি যে কোনো একটিতে ক্লিক করি দেখুন মোটামুটি আমি সান হ্যাঁ ঠিক আছে আমি এই অংশটি এখন পড়তে চাই ওকে এটি ক্লোজ করি ক্লোজ ওকে আমি এখন সান পড়ি সান সাইজ কম্প্যারিজন অফ দ্য সান ইত্যাদি ইত্যাদি তো পড়ি এছাড়া এই দেখুন এই যে ভিউটি রয়েছে এখন আমি ভিউ অপশন থেকে যাই দেখুন লেআউট লেআউট হচ্ছে কলাম লে আউট আমি যদি চাই আমি প্রিন্টিং অবস্থায় যেরকম পেজ পাই সেই ধরনের পেপার লেআউটে যদি ক্লিক করি তাহলে দেখুন আমরা কিন্তু এখন আর ডান থেকে বামে পেজগুলো নাড়িয়ে দেখছি না আমি কিন্তু এখন প্রিন্ট করার পরে যে অবস্থা থাকবে আমি সেরকম এখন সোলার সিস্টেম আমি নিচে চাকা ঘুরিয়ে নিচে নামি চাকা ঘুরিয়ে নিচে নামি অথবা এই স্ক্রোল এই স্ক্রোল যে বারটি রয়েছে স্ক্রোল বারটি আস্তে আস্তে নিচে নামিয়ে আমি আমার ডকুমেন্টটিকে রিড করতে পারি তো এই রিড মোডকে অফ করার জন্য আমি আমার কিবোর্ড থেকে যেটি করব এসকেপ বাটনে ক্লিক করব আমি এখানে আমার মাউসের রাইট বাটন যদি আমি ক্লিক করি দেখুন অনেক ধরনের কমেন্ট অ্যাড করা যায় সেগুলো আমরা এখন শিখবো না পরে শিখবো আমি কিবোর্ড থেকে স্কেপ বাটনে ক্লিক করি এবং আমি আমার মূল ডকুমেন্টে ফিরে এসেছি আচ্ছা এই অপশনগুলো কিন্তু আবার আমাদের নিচে দেখুন নিচে এখানে তিনটে অপশন রয়েছে দেখুন এটা হচ্ছে সেই ওয়েডিং মোড প্রিন্ট লেআউট এবং আরেকটি হচ্ছে ওয়েব লেআউট আমরা সাধারণত প্রিন্ট লেআউট যেভাবে আমরা অভ্যস্ত সেটাই আমরা রাখি এবং দেখুন এখানে আমি আমার এই পেজটিকে জুম ইন জুম আউট করে আমি কিন্তু ব্যবহার করতে পারি হ্যাঁ আমি চাইলে ঠিক এই মাঝ হচ্ছে সেন্টার হ্যান্ড্রেড আমি চাইলে এখান থেকে এই একশো যেটা লেখা আছে এই লেখা অংশে ক্লিক করি এবং আমি নির্ধারিত কোনো ধরনের জুম ধরো যাক টু হান্ড্রেড আমি দেখতে চাই ওকে এভাবে আমরা যেতে পারি আমাদের পছন্দ সই অথবা ধর যাক পেস উইথ সেবে ওকে তাহলে পেজ পুরোপুরি লেফট অ্যান্ড রাইট অ্যাডজাস্ট করে নেবে অথবা অথবা যদি মেনি পেজেস ওকে অনেকগুলো পেজ একেবারে দেখাবে তো আমরা চাচ্ছি হানড্রেড পারসেন্ট ওকে তো যেহেতু আমার ডিসপ্লেটা অনেক বড় সুতরাং হান্ড্রেড আমি একাধিক পেজ দেখার সামর্থ্য আমার এখানে রয়েছে তাহলে আমরা একটি ডকুমেন্ট ওপেন করে দেখলাম সেখান থেকে রিডিং মোড দেখলাম এখন আমি এই ফাইলটি কীভাবে ক্লোজ করবো সেটি আপনাদের দেখাই তো ক্লোজ করার জন্য আমরা এখানে দেখুন ফাইল মেনুতে আমরা ক্লিক করব তো আমি যেহেতু ক্লোজ করবো এখানে আমি সে দেখুন বাম পাশ থেকে নিচে ক্লোজ রয়েছে ক্লিক করি এবং আমার ডকুমেন্টটি ইনস্ট্যান্টলি বা তাৎক্ষণিকভাবে এটি বন্ধ হয়ে গেছে ওকে এটিকে মিনিমাইজ করি এছাড়া আমি কিন্তু আরেকটিভাবে আমার ডকুমেন্ট ওপেন করতে পারি হ্যাঁ আপনি এটাকে ক্লোজও করে ফেলতে পারেন এবং আরেকটি উপায় হলো কোনো ডকুমেন্ট থাকলে সেই ডকুমেন্টের উপর ডাবল ক্লিক করে আমরা কোনো ডকুমেন্টকে ওপেন করতে পারি তাহলে বন্ধুরা আমরা দেখলাম আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে সেখান থেকে কোনো ফাইল ওপেন করতে পারি অথবা কোনো ওয়ার্ডের ডকুমেন্টকে ডাবল ক্লিক করেও আমরা সেটাকে ওপেন করতে পারি এবং ফাইল মেনু থেকে নিচে গিয়ে এখানে আমরা সেটাকে ক্লোজ করতে পারি আপনি আবার আপনার এই ওয়ার্ড এই সফটওয়্যারটি ওপেন করার জন্য আপনি বারবার এখানে গিয়ে নিচে না নেমে আপনি যেটি করতে পারেন ওয়ার্ডের উপর রাইট বাটন ক্লিক করুন সেখান থেকে মোর থেকে পিন টু টাস্ক বার আপনার ক্ষেত্রে আমার যেহেতু এখানে পিন করা আছে তাই এখানে আনপিন হয়ে লেখাটা আছে যদি আপনার এখানে পিন করা না থাকতো তাহলে এখানে থাকতো যে পিন পিন টু টাস্ক বার এখানে ক্লিক করলে আপনার এখানে কিন্তু পিন হয়ে যেত টাস্ক বারে ওকে অথবা দেখুন এখানে আনপিন ফ্রম স্টার্ট এখানে আপনার থাকবে পিন টু স্টার্ট তাহলে দেখুন আমি কেন দেখুন আমার এখানে এই স্টার্টে কিন্তু আমি এই টাইলস হিসাবে আমার ওয়ার্ডকে এখানে পিন করে রেখেছি ধরা যাক এটাকে আমি আনপিন করি আনপিন করি তো নিচে গিয়ে রাইট বাটন ক্লিক দেখুন আমার পিন টু স্টার্ট আমি ক্লিক করি দেখুন আমার এটি নিচে চলে এসেছে আমি এটিকে সাজিয়ে রাখার জন্য আমি টেনে আমার এই যে যে ডকুমেন্টের অফিস সফটওয়্যারগুলো রিনেম করে রাখি অফিস অফিস সফটওয়্যারগুলো এন্টার ওকে অফিস সফটওয়্যার এখানে আমি সাজিয়ে রাখলাম এবং এখানে ক্লিক করি আমার ওয়ার্ড এই সফটওয়্যারটি ওপেন করতে পারলাম আমার কিছু ওয়ার্ড অথবা আমার নিচে এখানে পিন করা আছে এখানে ক্লিক করি আমার সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে এখন আমরা একটি নতুন ডকুমেন্ট তৈরি করব সুতরাং ওয়ার্ডের দ্বিতীয় অপশন নিউ এখানে ক্লিক করি তাহলে দেখুন আমরা সরাসরি একটি নতুন ডকুমেন্ট তৈরি করার জন্য এখানে ব্লাইন্ড ডকুমেন্টে ক্লিক করলে নতুন ডকুমেন্ট তৈরি করতে পারবো এখানে কিছু টেম্পলেট রয়েছে এই টেম্পলেট থেকেও ধরা যাক আমি একটি রেজুমে তৈরি করতে চাই বা সিভি এটাই ক্লিক করে এখান থেকে আমি তৈরি করতে পারি অথবা আমি অনলাইনে সার্চ করতে পারি যেমন আমি চাচ্ছি একটা ইনভাইটেশন লেটার ইনভাইটেশন হিট এন্টার ওকে এখন অনলাইনে সার্চ হচ্ছে দেখুন হাজার হাজার রঙের আপনারা কিন্তু টেমপ্লেট এখানে পেয়ে যাবেন ধরা যাক আমি এটা চাই ক্লিক করি ডাউনলোড হচ্ছে ক্রিয়েট ক্লিক করি ওকে একটি ইনভাইটেশন একটি বাপতিস মাল ইনভাইটেশনের একটি লেটার রয়েছে আমি এটাকে প্লেস হোল্ডার কিছু টেক্সট রয়েছে প্লেস হোল্ডার টেক্সট কি আপনারা হয়তো বুঝবেন না অর্থাৎ এখানে ক্লিক করে জাস্ট আমি টাইপ করতে থাকবেন সেটা টাইপ হয়ে যাবে ওকে তো এইভাবে আপনি কিন্তু অনলাইন থেকে সার্চ করে আপনি করতে পারেন আমি এটা চাচ্ছি না আমি ক্লোজ করি ওকে আমি সেভও করতে চাচ্ছি না দেখুন এখানে একটি পপ আপ ডায়ালগ বক্স ওপেন হয়েছে আপনি এটা সেভ করতে চান সেভ ইউর চেঞ্জেস টু দিস ফাইল ডোন্ট সেভ আমি সেভ করতে চাই না ওকে আমি যেটি চাই সেটি হচ্ছে আমি একটি নতুন ডকুমেন্ট তৈরি করতে চাই তাহলে ফাইল এখান থেকে নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওকে আমি ক্লিক করলাম দেখতে পাচ্ছি আমার একটি ডকুমেন্ট ওপেন হয়ে গেছে শুরুতে আমি দেখতে পাচ্ছি ডকুমেন্ট টু এটি আমার ফাইলের নাম তো আমি একটি ডকুমেন্ট তৈরি করব আমি প্রথমেই আমার নাম নেমটি টাইপ করি হ্যাঁ আমার নাম হচ্ছে জোশিও মধু ওকে তাহলে আমি এখানে নিজের নামটা লিখতে পারলাম এটাকে একটু বড়ো করি এখানে ফ্রন্ট সাইজ ইনক্রিজ এই বাটনটি রয়েছে আমি এটা ক্লিক করে বড়ো করি অথবা আমি ফ্রন্ট সাইজ এখানে গিয়ে ঠিক করে আমি আটচল্লিশ দিলাম ওকে তাহলে আমি আমার নামটি টাইপ করতে পেরেছি এবং সেটাকে বড়ো করতে পেরেছি আমি আমার এই ডকুমেন্টটিকে সেভ করতে চাই তাহলে ফাইল ফাইল থেকে সেভ ওকে কিন্তু দেখুন সেভ এবং সেভ অ্যাস দুটি অপশন রয়েছে ঠিক আছে আমি দেখুন ফার্স্ট টাইম যদি আমি কোনো কিছু সেভ করতে চাই তাহলে সেটি হয় সেভ অ্যাজ আমি কি হিসাবে সেটা সেভ করতে চাই আর যদি আমার একটি প্রিভিয়াস ডকুমেন্ট থাকে সেটাকে যদি সেভ করি তাহলে সেটা অর্থ হচ্ছে আমি আমার আগের ডকুমেন্টটিকে আপডেট করে নিলাম অর্থাৎ পুরনো ফাইলটি ডিলিট হয়ে গিয়ে নতুন একটি ফাইল সেখানে রিপ্লেস হয়ে গেল। সেটা হলো হালনাগাদ করা বা আপডেট হওয়া তো নতুন আমি একটি যখন ডকুমেন্ট সেভ করব তখন হবে সেভ অ্যাজ দেখুন আমি সেভে ক্লিক করলেও সেই ব্যাচ অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে আলটিমেটলি আপনি যদি ইনফো দেখতে চান তাহলে দেখুন ইনফোতে নীল হয়ে গেছে হ্যাঁ অন্য কিন্তু সিলেক্ট নাই তাহলে আমি সেভে সিলেক্ট করলেও দেখুন অটোমেটিক্যালি সেই ব্যাচ সিলেক্ট হয়ে গেছে তাহলে আমি এটা এখন কোথায় আমি এটাকে সেভ করতে চাই ফার্স্ট টাইম সেভ অলওয়েজ সেভ অ্যাজ ওকে আমি আমার কম্পিউটারে দিস পিসিতে অথবা আমি ব্রাউজ করে সেভ করতে চাই আপনি চাইলে আপনার ওয়ান ড্রাইভেও ক্লাউডে সেভ করতে পারেন আমি এখানে ব্রাউজ ব্রাউজ থেকে আমি আমার ডেস্কটপে সেভ করবো ওকে ডেস্কটপ সিলেক্ট করলাম ওকে আমি ফাইলের নাম দিতে চাই মাই ফার্স্ট ডকুমেন্ট ফার্স্ট ডকুমেন্ট এটুক টাইপ করুন হ্যাঁ যেহেতু আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করাতে কাজ করার জন্য অবশ্যই টাইপিং শিখতে হবে অথবা টাইপিং না পারলেও আমরা যেহেতু কীবোর্ড দেখতে পাচ্ছি কীবোর্ড থেকে আমরা জাস্ট টাইপ করি এবং সেটাকে আমরা সেভ করি এখন সেভ এই বাটনে সিলেক্ট করলে দেখুন এখন আমি সেভ আসলে কীভাবে করব সেভ অ্যাজ টাইপ তো বাই ডিফল্ট এখানে রয়েছে ডট ডিওসি এক্স এটাকে বলে ডট এক্স অর্থাৎ ডকুমেন্ট এক্স এমএল ফাইল যেটি আরও লার্জ ভার্সন সাপোর্ট করে এই জন্য আপনি চাইলে আরও অন্যান্য ভার্সনে সেভ করতে পারেন অন্যান্য ফর্ম্যাটে সরি অন্যান্য ফর্ম্যাটে যেমন এই যে ডিওসি অফিস সাতানব্বই থেকে দু হাজার তিন এইটা হলো ডিওসি পিডিএফ হিসেবে সেভ করতে পারি ইত্যাদি আমি এখানে বাই ডিফল্ট যেটি রয়েছে ডিওসি এক্স এটাকে সেভ করতে চাই সেভ এই বাটনে ক্লিক করুন এবং দেখুন আমার উপরে মাই ফার্স্ট ডকুমেন্ট আমি যে নাম সেভ করেছি সেটা সেভ হয়েছে এবং সেটা কোথায় টু দিস পেসি একটি বিষয় আপনাদের বলে রাখি যে আমি এখানে যে ভার্সনটি ব্যবহার করছি মাইক্রোসফট ওয়ার্ড এটি হচ্ছে অফিস থ্রি সিক্সটি ফাইভ এবং আজ বিশ সালের ছয় মে এই দিন আমি রেকর্ড করছি এবং অফিস দু এবং অফিস থ্রি সিক্সটি ফাইভ লেটেস্ট থ্রি সিক্সটি ফাইভ অলমোস্ট সেম এবং আইডেন্টিক্যাল সুতরাং অফিস দু হাজার উনিশ এ বেসিক ট্রেনিং হচ্ছে এইটা এবং অফিস থ্রি সিক্সটি ফাইভ লেটেস্ট দু হাজার উনিশ সাল বিশ সালের সেটি হচ্ছে একই রকম লুক আমার ফাইলটি এখানে সেভ হয়ে গেছে তো এরপরে এখন আমি কী করি আমি ফাইলটিকে ক্লোজ করতে চাই ফাইল ক্লোজ ওকে সফটওয়্যারটি মিনিমাইজ করে ফেলি দেখুন আমার ডেস্কটপে মাই ফার্স্ট ডকুমেন্ট একটি ডকুমেন্ট সেভ হয়ে গেছে তৈরি হওয়ার পরে সেভ হয়ে গেছে আপনি যদি চান ডাবল ক্লিক করে এটি ওপেন করে দেখতে পারেন ওকে এখন আমি প্রোগ্রামটি ক্লোজ করে দেবো অর্থাৎ মাইক্রোসফট সফটওয়্যারটি ক্লোজ করার জন্য আমি এখানে ক্লোজে ক্লিক করি তাহলে আমার ডকুমেন্টও ক্লোজ হলো আমার সফটওয়্যারও ক্লোজ হয়ে গেল ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে থাকার জন্য আশা করি এই প্রাথমিক পরিচয় মাইক্রোসফট ওয়ার্ডের প্রাথমিক পরিচয় আপনারা সামান্য কিছু অফিস ওয়ার্ডসঅপটা ওপেন করা ক্লোজ করা ফাইল ওপেন করা রেডিং মোড ব্যবহার করা ডকুমেন্ট নিউ ডকুমেন্ট তৈরি করা এবং সেভ করা শিখতে পারলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আপনাদের মতামত থাকলে নিচে জানাতে ভুলবেন না আর হ্যাঁ যদি আপনাদের ভিডিওটি উপকৃত মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিও কন্টিনিউয়াসলি একটি সিরিজ আকারে অনেকগুলো তৈরি করা হবে যাতে আপনার মাইক্রোসফট ওয়ার্ডের বেসিকগুলো পূর্ণাঙ্গভাবে পুরোপুরিভাবে শিখতে পারেন আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ